কারণের পর আবার যিনি আবার রিটার্ন ব্যাগের কারণে ছিল তখন এসে সব বাস হয়ে গেছে সবাই দৌড়ায় গেছি এরপর আমরা ওইখান থেকে কয়তলা মসজিদ এটা? এটা তিনতলা। তিনতলা পুরো টাইম মানুষ ছিল না? এটা জামা শেষ শেষে শূন্য পর অবস্থা। আমি ডিসিরা জানাবো এবং আমার মেয়র মহোদয়রা জানাবো এবং এমপি সবরাও জানাবো যে এই ব্যাপারে হাসপাতালে দ্রুত রোগীগুলি আসতো, খানপুর হাসপাতাল ধরলো না, উনি করোনা কথাগুলো এখানে আসলো আমাদের এখানে রুগী মাঝে রুগীরা তো দেখাই দেখে প্রাথমিক কি অবস্থা, তারা ধরলোই না ছুঁলোই না রাত ৯টার কিছুক্ষণ আগে হঠাৎ ৯টার দিকে আমরা প্যাসেন্ট একটা পাচ্ছিলাম এবং যদি আমরা ১৫ থেকে ২০ জন রোগী এরকম আমরা একজাক্টলি হিসাব করতে পারি, কারণ তখন আমরা রেজিস্ট্রেশন করতে পারিনি, আসলে আমরা কাউন্ট করতে পারিনি, আমরা ম্যানেজমেন্টে আসলে ব্যস্ত ছিলাম। এবং যদি আমরা অ্যাভারেজ বলি প্রায় ৭০ থেকে ৭৫% পর্যন্ত অ্যাভারেজ যদি বলি বার্নের পেশেন্ট ছিল, এর মধ্যে হাইয়েস্ট আমরা প্রায় ৯০-৯৫% পেশেন্টরা পেয়েছি তাদের ৯৫% বার্ন। হ্যাঁ, তো এগুলি আমরা আসার পর আমরা যতটুকু প্রায় প্রাথমিক যে ম্যানেজমেন্টগুলি আমরা করে আমরা খুব দ্রুত এগুলিকে ঢাকা শেখ হাসিনা বার্ন হসপিটাল ওইখানে রেফার করেছি আসলে।